1993 সালে জুরাসিক পার্ক দেখতে গিয়ে দেখলো অনেক ভিড়। কোন রকম টাকা জোগাড় করে ব্ল্যাকে টিকিট কেটে দেখলেন। কে ভেবেছিল এই ঠিক 22 বছর পর ওই সিনেমাতেই তাকে অভিনয় করতে দেখা যাবে। সম্ভ্রান্ত রাজস্থানী পরিবারে জন্মগ্রহণ করেও সাধারণ মানুষের মতো স্ট্রাগল করতে হয়েছে তাকে। খুব অভাবের মধ্যে জীবন চালাতে হয়েছিল তার। এডিটিং এর জন্য বাদ পড়ে গেলেন সালাম বোম্বে থেকে। সালাম বোম্বে অস্কারে গেলেও সুযোগ হলো না, কিন্তু অস্কারের জন্য যে তার সম্পর্ক অনেক গভীর, তাই না হলে তারই অভিনীত দুটি সিনেমা অস্কার পায়। হলিউড বলিউড ঢালিউড সব জায়গায় সমান বিচরণ ছিল তার। ভালো সিনেমার জন্য ছুটতেন, ছুটতেন না টাকার জন্য। আইপিএল টিম কেনেননি, জানেন না নাচ, জানতেন না মারপিট করতে, ছিল না কোনো লুক, শুধু অভিনয় দিয়েই মাতিয়ে গেছেন সারা পৃথিবীকে। হলিউডে অভিনয় করতে করতেও আবার কখনো বাংলা সিনেমায় বাংলাদেশের অভিনয়ও করেছেন। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, বলছি ইন্ডিয়ার অভিনেতা ইরফান খানের কথা। ১৯৬৭ সালে 7ই জানুয়ারি জন্মানো এই অভিনেতা প্রায় 12 বছর ধরে ছোটখাটো রোল করে যেতেন। মূলত মকবুলে প্রথম প্রধান অভিনয় করেই জনসম্মুখে আসেন তিনি, তারপর আর পিছনে তাকাতে হয়নি। তাকে সামনে রেখে বলিউডে একে একে সিনেমা তৈরি হয়, যেমন রোগ, হাসিল, কিলার, চকলেট ইত্যাদি। প্রথম দিকে ভিলেন রোল করলেও পরে সব ধরনের চরিত্রেই মানিয়ে নেন নিজেকে, পরে কিছুটা কমেডির দিকেও ঝুঁকেন। তবে 2009 অ্যাসিড ফ্যাক্টরি নামক সিনেমায় অভিনয় করার পর তিনি সিদ্ধান্ত নেন অ্যাকশন সিনেমা তিনি আর করবেন না, তিনি নিজের সীমাবদ্ধতাকে বোঝেন। 2018 ক্যান্সার ধরা পড়ার পর কোনোদিনের জন্য সিম্প্যাথি নেননি, এ নিয়ে বারবার পোস্টও করেননি। এর মধ্যেই ইংরেজি মিডিয়ামের শুটিংয়ে কাউকেই বুঝতে দেননি তিনি কতটা অসুস্থ। সদা হাস্যময় মানুষটি প্রবলভাবে উদার মনের মানুষ। মৃত্যুর 3 সপ্তাহ আগে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনশন করেছিলেন। ধর্ম নিয়ে কোনোদিন তার বাধা নিষেধ ছিল না, এজন্যই একবার টুইট করে বিতর্কিত হন। বউ ছিলেন একজন বাঙালি। অস্কারজয়ী ড্যানি বয়েল বলেছেন ইরফান একই অভিনয় বিভিন্নভাবে দুর্দান্তভাবে করতে পারে, এমন বিরল এক অভিনেতা যাতে মুগ্ধ হয়েছিলেন অ্যাংলি থেকে টম হ্যাঙ্কস পর্যন্ত, স্টিভেন স্পিলবার্গ, ম্যাট ড্যামন, ম্যাথু ম্যাকনাগে, অ্যানি হ্যাথওয়ে, লিওনার্দো দ্য কার্পিও, ক্রিস্টোফার নোলান, রিডলি স্কটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ইরফান। কখনো বা সময় হয়নি, আবার কখনো বা সময় চরিত্র পছন্দ হয়নি। চিত্রনাট্য অনুযায়ী কতটা গুরুত্ব পাবেন সে বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিনয় করতে রাজি হননি ইরফান। একটি ছবিতে তার স্কারলেট জনসনের সাথে অভিনয় করার কথা ছিল, কিন্তু সেই প্রস্তাবও তিনি ফিরিয়ে দেন। 2016 এক সাক্ষাৎকারে তিনি বলেন এই বয়সে আপনজনদের ছেড়ে বেশি থাকতে চান না। ফিল্মফেয়ার থেকে জাতীয় পুরস্কার সবই পেয়েছেন, গত বছর মাকে হারিয়েছেন, এবছর 29 এপ্রিল নিজেই হারিয়ে গেলেন অচেনার দেশে। সাম্প্রতিককালে কোনো মৃত্যু বোধহয় এত দুঃখ দেয়নি কাউকে, প্রকৃতপক্ষে পৃথিবীর এক গর্ব ছিলেন এই মহান অভিনেতা। তার প্রতি বিনম্র শ্রদ্ধা আর অবাধ ভালোবাসা থাকলো আমাদের।